লো বন্ধুরা, আজ 3 মিনিটে 3টা ঠাকুর দেখান দিব। চলো ঠাকুর গুলা দেখেলি, সজা সুজি ধব ঘাটা চলে আলি। ধব ঘাটা ঢুকতে ঢুকতে একটা বিরাট ভিড় দেখছি তোমে। এই যে গেটটা নীলিলি একদম, মণ্ডপে ঢুকার পরেই একটু অন্যরকম চিত্র দেখতে পেলাম। চারিদিকে আমাদের স্বাধীন সংগ্রামী যত বিপ্লব আছে, সাইডে সাইডে তাদের ছবি তুলে ধরা হয়েছে। এবং এই মণ্ডপ সজ্জাটি আমাদের যে ভারতের নকশা আছে, সেই নকশার আদলে তৈরি। তো চলুন আপনারা সবাই এই মণ্ডপটি দেখে উপভোগ করুন, এবং কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি, নূপুর দেব ঝুমকলতার কলকাতার শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। এবার চলে এলাম রেনি রোড দেবী মেলার সার্বজনীন দুর্গা মণ্ডপে। তো ঢুকতে ঢুকতেই খুব সুন্দর একদম গ্রাম্য পরিবেশের একটা চিত্র তুলে ধরা হয়েছে। এই যেমন আমরা ঘরে মুরগি পুষি, সেই রকমভাবে খুব সুন্দর একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। চাষিরা যেমন লাঙ্গল দিয়ে চাষ করে, কৃষকদের একটা পরিস্থিতি বোঝানো হয়েছে। এদিকে গরুর বাচ্চা, খুব সুন্দর একটা দৃশ্য। তাই চলুন এই সুন্দর দৃশ্যকে আপনারা উপভোগ করুন, এবং এই মণ্ডপ কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। এবার চলে এলাম বেলকুমা সার্বজনীন দুর্গা মন্দিরে। তো ঢুকতে ঢুকতে যে পরিমাণে আলোকসজ্জা তারা দিয়েছে, সত্যি এটা অবাক করার বিষয়, খুব সুন্দর। এনারা এবছর এনাদের যে প্রতিমা রয়েছে সেটা হলো 50তম, তাই এইবারে এনারা খুব জোর কদমে পুরো একদম দারুণ করে সাজিয়েছে তাদের পুজো মণ্ডপ। তাই চলুন এই প্রতিমা দর্শন করে নি, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। অঞ্জলি আর সন্ধি পুজো পঞ্চ প্রদীপ জালো, বিনয়নী মাগো তুমি ভুবন জোড়া।